ল্যাবে সবাইকে স্বাগত। আবার আজকে রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চলুন গিয়ে দেখা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমরা কয়েক পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার এর শুঁড়গুলো এবং পাগুলো কেটে ভেতর থেকে নোংরাগুলো বার করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, আমি খুব সুন্দরভাবে সমস্ত মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর ওপর কিছুটা পরিমাণ নুন, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও কিছু পরিমাণ কাগজি লেবুর রস ওপরে ছড়িয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাছগুলোর গায়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে মাছগুলোকে 15 থেকে 20 মিনিট আমরা রেস্টে রেখে দেব। এবার মাছগুলো ভাজার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, মাছের পিসগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম। সমস্ত পিসগুলো একসাথে দিলাম না, 4টে পিস আমি এখন দিলাম এবং দুটো দিকই সমানভাবে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবেন না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে সেগুলো কিন্তু শক্ত হয়ে যায়। আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখেছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে মাছগুলো তুলে নিলাম। এইভাবে বাকি সমস্ত মাছগুলোকেই ভেজে নিতে হবে। দেখুন, আমার সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার আবার আমি একটা পাত্রে বসিয়ে দিলাম, আরও কিছু পরিমাণ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে, 2 টুকরো দারচিনি ও 4টে এলাচ আমি ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2টো মাঝারি মাপের কোঁচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, কিন্তু দেখবেন যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। 2 চামচ রসুনের বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পেঁয়াজ রসুনটাকে কষতে হবে। ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আদা, জিরে, ধনে ও গোলমরিচের পেস্ট আমি দিয়ে দিলাম। আপনি চাইলে বাটা পেস্ট না থাকলে আপনি গুঁড়ো মশলাও দিতে পারেন, তবে আমার ভালো লাগে, কারণ বাটা মশলার স্বাদ একটু অন্যরকম হয়। এবার এর মধ্যে 2টো মাঝারি মাপের টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষে নিতে হবে, যাতে টমেটোর যে একটা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার এর মতো আপনি স্বাদ মতো নুন এবং মিষ্টি দেবেন, কারণ নুন মিষ্টি ঠিক মতো না দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে না। সমস্ত উপকরণগুলি ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে। সুন্দর কালার আনার জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তবে আমি রান্নাটাতে হলুদ ব্যবহার করছি না, প্রথমেই যা ব্যবহার করেছি, কারণ মালাইকারি অনেকেই সাদা সাদা পছন্দ করেন, তবে আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি। সামান্য একটু মশলাটাতে জল দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। দেখুন একটু ফুটে এসছে। এবার এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এইভাবে 8 থেকে 10 মিনিট মশলার মধ্যে চিংড়ি মাছগুলোকে রেখে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার 1/2 নারকেলের দুধ আমি এর মধ্যে ঢেলে দিলাম।
যদি বাড়িতে নারকেল না থাকে তবে বাজার থেকে কেনা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। আর যদি সেটাও না থাকে তবে বাড়িতে থাকা এমনি দুধও ব্যবহার করতে পারেন। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর ওপর দিয়ে দিলাম। লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট আমি মাছগুলোকে রেখে দিলাম, যাতে খুব ভালোভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এবার সামান্য একটু আমি চেখে দেখলাম, দেখলাম নুনটা কম হয়েছে তাই একটু নুন ছড়িয়ে দিলাম, আর একদমই ঝাল হয়নি তাই সামান্য লাল লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। আপনারা যদি ঝাল পছন্দ করেন আপনারাও সেভাবে ঝাল আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এবার আমি খানিকটা আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। যদি আপনার বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে তবে দুধের সর ভালো করে দুধের সাথে ফেটিয়ে দিলেও একই কাজ হবে। এবার এর ওপর আমি 1 চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার এর ওপর আমি কুচনো ধনে পাতা ছড়িয়ে দিলাম। এবার পরিবেশনের জন্য আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি। যে কোনো রাইস আইটেমের সাথে এরকম একটা পদ থাকলে তো কোনো কথাই নেই। এবার আমাদের গার্নিশিংয়ের পালা। প্রথমেই ছড়িয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম, এবার তাজা ধনে পাতা, এবার দিলাম কোরানো নারকেলের গুঁড়ো। তাহলে বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি চলার সময় ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই কোনো রান্না দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।